শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ উল্লেখ করে বক্তব্য দেয় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে কর্মসূচি পালন করে তারা। ফোরামের নেতারা দুই বিচারপতির পদত্যাগ দাবিতে স্লোগানও দেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের বিচারপতিরা যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি শুনেননি। বলেন, যারা আন্দোলন করছেন তারা সবাই এই আদালতের আইনজীবী, তাদের বোঝা উচিত বক্তব্যের একটি শব্দ নিয়ে আদালত অঙ্গনের পরিবেশ নষ্ট করা ঠিক নয়। ওনার কথাটা আজকে যারা প্রতিবাদ করছে, আমি এটা বলতে চাচ্ছি, আমার একদম দুর্ভাগ্যজনক হচ্ছে, যেটা সাধারণ যদি মানুষ বলতো তাহলে আমি মনে করতাম তারা হয়তো আইনটা বুঝে না, তারা এই বক্তব্য না শুনেই। কিন্তু কিছু যারা এখন প্রতিবাদ করছেন বা বক্তব্য রাখছেন তারা কিন্তু সকলেই আইনজীবী, এই দেশের সর্বোচ্চ আদালতের আইন আইন পেশায় তারা নিয়োজিত। তো তারা তো অবশ্যই জানেন একটা বক্তব্যটা মানে কোন প্রেক্ষিতে কীভাবে বলছেন, উনি সেটা বক্তব্য না করে একটি শব্দ নিয়ে যারা কথা বলছেন এটা সম্পূর্ণভাবে তাদের এটা উদ্দেশ্য প্রণোদিত, এবং আমি বিশ্বাস করি তারা সম্পূর্ণ রাজনৈতিক কারণগুলো করছেন।